আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এরকম পাঁচটি জিনিস যা নাকি আপনার কাছে অবশ্যই থাকা উচিত। তো এই পাঁচটি জিনিস কি? এটি কিন্তু কোনো কঠিন কোনো জিনিস না বা কোনো অবাস্তব কিছু না যা আপনারা কিনতে পারবেন না বা সংগ্রহ করতে পারবেন না, খুবই সহজ জিনিসপত্র। তা আমি আশা করি আপনাদের সবাই এই ভিডিওটি দেখবেন এবং এই পাঁচটি জিনিস যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা অবশ্যই তা সংগ্রহ করবেন। প্রথম জিনিসটি কি? প্রথম জিনিসটি হচ্ছে আপনাদের নিজস্ব একটি জায়নামাজ। জি, আমাদের সবার বাসার মধ্যে অনেকগুলো জায়নামাজ আছে। তা দেখা যায় কি, এক একজন এক একবার এক জায়নামাজের মধ্যে পড়ে, এটা কিন্তু নামাজের মধ্যে একটু সমস্যা সৃষ্টি করতে পারে। তো আপনারা কী করবেন, সবার জন্য নির্দিষ্ট একটি জায়নামাজ নেবেন যে এই জায়নামাজের মধ্যে আপনি পড়বেন আর কি। তাহলে হবে কি, আপনার নামাজের মধ্যে মনোযোগ থাকবে বেশি এবং এটি আপনার নামাজকে আরও সুন্দর করতে সাহায্য করবে, যা নাকি আপনার সামনের দিনের জন্য অনেক বেশি ভালো হবে। তো দ্বিতীয় জিনিসটি কি? তো দ্বিতীয় জিনিসটি হচ্ছে আপনার নিজস্ব একটি কোরআন মাজিদ। তো আমাদের বাসার মধ্যে কিন্তু কোরআন মাজিদ থাকে, আমরা তা কী করি, বুক সেলফের উপরে রেখে দিই যেন কেউ ধরতে না পারে, যেন কেউ টাচ করতে না পারে। তাহলে কি হবে, টাচ করলে তো পড়ে ফেলবে, তো পড়ে ফেললে কি হবে, আমরা অনেক কিছু জেনে যাব কিন্তু আমরা তো জানতে চাই না, আমরা জানতে চাই না, যার কারণে কি হয়, আমরা ওটা রেখে দিই একদম খুব উচ্চ স্থানে রেখে দিই যেন কেউ ধরতেও না পারে, কেউ পড়তেও না পারে। তো এটা কিন্তু করবেন না, আপনার নিজস্ব একটি কোরআন শরীফ রাখবেন যেটা আপনি প্রতিদিন অল্প একটু হলেও তেলাওয়াত করবেন এবং আরও বেশি ভালো হয় যদি আপনি অর্থসহ তেলাওয়াত করতে পারেন। তো আমরা কোন কোরআন শরীফটি কিনবো বা কোন অর্থটি কিনবো তা নিয়ে আমি খুব শীঘ্রই একটি আলাদা ভিডিও বানাবো, তার জন্য আপনারা অপেক্ষা করুন। সেই ভিডিওটি আশা করি আপনাদের সবার জন্য অনেক বেশি উপকারী হবে। তো আমাদের প্রথম জিনিসটি কী ছিল, আমাদের নিজস্ব একটি জায়নামাজ, এবং আমার দ্বিতীয় জিনিসটি হচ্ছে আমাদের একটি পার্সোনাল কোরআন মাজিদ। এখন হচ্ছে আমাদের তৃতীয় জিনিস, তো এটা খুবই সহজ কিন্তু এটা আসলে আমরা অনেকেই আর কি ইগনোর করি, আমাদের অনেকের কাছে থাকে না, তা হচ্ছে একটি মেসওয়াক। তো মেসওয়াক ব্যবহার করে আপনারা আজকে থেকে শুরু করে দিন, যদি আপনারা না শুরু করে থাকেন এটি কিন্তু খুব আর কি অনেক হেল্পফুল একটা জিনিস হবে। আমাদের মুখের মধ্যে অনেক সময় দুর্গন্ধ থাকে, আমাদের দেখা যায় অনেক সময় দাঁত হলুদ থাকে, এটা কিন্তু আর কি দেখতে খারাপ দেখা যায় আর কি। তো মেসওয়াক ব্যবহার করা খুবই সহজ এবং মেসওয়াকের দামও খুবই কম, 20-40 টাকা, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি আজকে থেকেই সংগ্রহ করুন এবং এটি আজকে থেকে ব্যবহার করা শুরু করুন। দেখবেন যে আপনার মধ্যে অনেক পরিবর্তন আসবে। এই মেসওয়াক ব্যবহার করার কিন্তু অনেক উপকারিতা আছে আমাদের সুন্নতের মধ্যে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটি হচ্ছে আমাদের তিন নাম্বার জিনিস। এখন হচ্ছে চতুর্থ যে জিনিসটি, তা হচ্ছে যে আতর ব্যবহার করা। আপনি কি আতর ব্যবহার করেন? যদি ব্যবহার না করে থাকেন তাহলে আজকে থেকে ব্যবহার করুন। অনেকগুলো কিন্তু অনলাইনে পেজ সৃষ্টি হয়েছে যা নাকি আতর বিক্রি করে এবং হোম ডেলিভারি দেয়, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তা আপনাদের পছন্দের কোনো দোকান থাকলে বা পরিচিত কেউ থাকলে তাকে আপনারা বলতে পারেন আপনাদেরকে একটি আতর দেওয়ার জন্য, যে আতরের গ্রান্ডটি আপনাদের কাছে ভালো লাগে তা আপনারা নেবেন। হয়তো একটু ফ্রুটি থাকতে পারে, একটু কুল থাকতে পারে, এটা আপনারা যেটা ভালো লাগে আর কি। তো আমি তো বেশ ক্যাম্বর একটা আছে আমার কাছে, সেটা অনেক কড়া গ্রান আর কি, তো সেটা খুব ভালো। তাছাড়া আমি সুগন্ধ হিসাবে আমি অ্যাকোয়া কুলটা ব্যবহার করি, সেটা আমার কাছে খুব পছন্দের আর কি। তো দুটো কারণে আমার কাছে ভালো লাগে, তাছাড়া তো আমাকে অনেকে গিফটও করে, তো সেটাও ইউজ করি। তো বেশিরভাগ সময় দেখা যায় যে অ্যাকোয়া কুল এবং মেশ ক্যাম্বর যেটা আছে সেটা ইউজ করি আর কি। তো সেই দুটি আমার কাছে খুবই পছন্দের। এবং এটি হলো আমাদের চার নাম্বার জিনিস, পঞ্চম জিনিসটি কি? পঞ্চম জিনিসটি হচ্ছে আপনার নামাজের জন্য বা আপনার এবাদতের জন্য আলাদা একটি জোব্বা বা পাঞ্জাবি সংগ্রহ করা। আমরা করি কি, নামাজের সময় কি করি, আমরা যে গেঞ্জি পরে থাকি সেটার দিকে আমরা দৌড় দিয়ে চলে যাই, এটা কিন্তু ঠিক না। আপনি আজকে থেকে আপনার নামাজের জন্য বা বাসায় ইবাদত করার জন্য আলাদা একটি পোশাক সংগ্রহ করুন, হোক তা পাঞ্জাবি বা হোক তা জোব্বা আর কি। যেমন আমি একটি জোব্বা পরে আছি, তো জোব্বা কিন্তু পাঞ্জাবির থেকে একটু উপরের লেভেলের আর কি। আপনি যখন জোব্বা পরা শুরু করবেন আপনার দেখবেন কি, আপনি আর কি একটা আলাদা একটা মাইন্ডসেটের মধ্যে চলে যাবেন আর কি। যে জোব্বা পরলে হয় কি, একটা আর কি খুব ভার ভার লাগে নিজের মধ্যে আর কি, যে না আমি একটা খুব ভারী জিনিস পরে আছি, এটা আমাকে আরও নামাজের প্রতি বা আমার ইবাদতের প্রতি আরও বেশি আর কি মনোযোগী হওয়ার জন্য অনেক বেশি সাহায্য করে। আপনারা একটু পরে দেখবেন, দেখবেন যে আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে। অনেকে ভাবে কি যে পাঞ্জাবি তো পরি, জোব্বাটা কেমন না, একটু হজুরের ড্রেস, আসলে হজুরের ড্রেস না, জোব্বাতে কিন্তু আপনার খুব স্মার্ট লাগবে। আপনারা পরে দেখতে পারেন যে পাঞ্জাবি থেকে দেখবেন কি জোব্বাতে আপনাকে ভালো লাগছে বেশি। তো একবার ট্রাই করে দেখুন না কেমন লাগে আপনাদেরকে। তো এটা হচ্ছে আমার জোব্বা, তো আমাকে তো এটাতে খুবই সুন্দর লাগে, পাশে সবাই বলে আর কি, আমার বউ বলছে যে আমাকে সুন্দর লাগে, বলছে নাকি। তো যাই হোক, এটি হচ্ছে আমাদের পাঁচটি জিনিস। প্রথমটি হচ্ছে জায়নামাজ, দ্বিতীয়টি হচ্ছে কোরআন মাজিদ, তৃতীয়টি হচ্ছে মেসওয়াক, চতুর্থটি হচ্ছে আতর, এবং পঞ্চমটি হচ্ছে ইবাদতের জন্য একটি আলাদা পাঞ্জাবি বা জোব্বা আর কি। একটি না, দুটি কিনলে ভালো হয় আর কি। একটি কিনলে তো আর কি আপনি গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধ আসবে,
তো সেই ক্ষেত্রে দুটি সংগ্রহ করলে ভালো হয় বেশি। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আবার দেখা হবে আগামীকাল, সেবার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।